ভাই, এটা কি মেশিন? এই কি বেরোচ্ছে ভাই? রাশেদ ভাই, এটা তো 1988 সালের একটা প্রোডাক্ট। 1988 সালের? হ্যাঁ, এটা যদি আপনি বলেন কি মেশিন, এটা তো আসলে হাস্যকর একটা বিষয়, কিন্তু তারপরেও বলে রাখি, এটা হলো গিয়া অরিজিনাল পিতলের সেমাই মেশিন। সেমাই মেশিন? ও রে, দেখেন কত সুন্দর ঝরঝরা ভাই। আমাদের দাদিরা ছিল, নানিরা ছিল, তারা কিন্তু বাসায় এরকম সেমাই বানাতো, নুডলস বানাতো। এক্স্যাক্টলি, আমাদের এই প্রস্তুতজাত যে সেমাই মেশিনগুলো বাজারে পাওয়া যায়, এটা কিন্তু রিসেন্টলি একটা ঘটনা। কিন্তু পূর্ববর্তী সময়ে আমরা মা খালাদেরকে যে যেটা দেখেছি, এই সেমাই মেশিন দ্বারা তারা কন্টিনিউয়াস প্রসেসে সেমাই বানাতো, পরিবারের সবাইকে নিয়ে আমোদ ফুর্তি করতো, এবং বিশেষ করে এটা দেখা যেত যে বিভিন্ন যখন অনুষ্ঠান হতো, যেমন ঈদুল ফিতর, ঈদুল আজহা অথবা শবে বরাতের সময়, এই মেশিনের প্রচলনটা আমরা সবসময় দেখে থাকতাম, সবসময় দেখে থাকতাম। প্রথমে লাইফটা শুরু করার আগে আবারও বলে রাখতেছি, এখন যারা আমাদের মা খালারা লাইফটা দেখতেছেন, দ্রুত জয়েন করেন, দ্রুত শেয়ার করে রাখেন, এই লাইফটা চমৎকার একটি লাইফ হতে যাচ্ছে ঈদের আগে। রহমান এন্টারপ্রাইজ 2 আমাদের এটা সেকেন্ড শোরুম। আমি আশফাকুর রহমান আপনাদের সামনে আজকে উপস্থিত রয়েছে, এই অচমৎকার মেশিনের কিছু কাজ দেখাবো। রহমান, আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে রহমান এন্টারপ্রাইজ 2, 822 নাম্বার শপ। থেকে কিনে খেতে চান, কিরকম ভেজাল আছে, কি জিনিস খাচ্ছে? আমাদের নেটওয়ার্ক একটু সমস্যা ছিল, তো আমরা আবার কিন্তু চলে আসলাম। দেখেন এরকম কিন্তু সেমাই মেশিন, একেবারে ঝরঝরে একটু দেখেন। এটা জাস্ট হলো কি, আটা দিয়ে আমি একটু পানি দিয়ে খামির করে নিছি। আচ্ছা, তো এটা একেবারে নির্ভেজাল মুক্ত, আপনি নিজের হাত দিয়ে বানাতে পারবে এরকম একটা জিনিস। একটু দেখেন এখানে থিকনেস গুলো, দেখেন থিকনেস গুলো, দেখেন যে সেমাই গুলো আমরা খাচ্ছি, আচ্ছা কি ভেজাল দিয়ে খাচ্ছি, কি আটা দিয়ে খাচ্ছি, এগুলো কিন্তু দেখানোর মতো না। কিন্তু এই সেমাইটা, এই সেমাই মেশিন থাকলে আপনি আপনার বাসার নিজের হাতে বানাতে পারতেছেন, নির্ভেজাল মুক্ত খাবার আপনি খেতে পারতেছেন। আচ্ছা, দেখেন এরকম একটা সেমাই মেশিন যদি থাকে, তাহলে মানসম্মত খাবার আপনারা, ভেজাল মুক্ত খাবার কিন্তু আপনারা খেতে পারতেছেন। ভাই, এটা ইউজ করার সিস্টেমটা কি? আচ্ছা, এই যে একটা মেশিন, এই মেশিনটা সম্পূর্ণ তৈরি করা হয়েছে পিতল দ্বারা, সম্পূর্ণ পিতলের একটি মেশিন, যেটা আপনি ঘরে যদি রাখেন একটা সম্পদ হিসেবে আপনার থেকে যাবে। কারণ এটা ভাঙা ফাটার কোনো সম্ভাবনা নাই, জং মরিচা পড়ার কোনো সম্ভাবনা নাই। এবং একটা জিনিস আপনাদের উদ্দেশ্যে বলে রাখতে চাই, এই মেশিনটা আমরা 1990 সাল থেকে বিক্রি করে আসতেছি। 1990 সাল থেকে আমাদের রহমান এন্টারপ্রাইজ এই সেমাই মেশিনের জন্য খুব সুপরিচিতির সাথে, খুব গৌরবের সাথে এই জিনিসটা সেল করতেছে। এই জিনিসটা কিন্তু আমাদের দেশে তৈরি, কেউ ভাববেন না এটা আমরা প্রমোশনাল হিসেবে, কেউ ইন্ডিয়ান বলে, কেউ এটাকে গুজরাটি বলে, কিন্তু এটা আমাদের দেশেই তৈরি হচ্ছে, কিন্তু 100% পিতল দিয়ে তৈরি হচ্ছে। আচ্ছা, 100% মানে এক ফোঁটাও কিন্তু পিতল ছাড়া কিছু নাই? না না, এটাতে আমরা যদি যুগ গ্যারান্টিও বলে রাখি, এটাতে কোনো সন্দেহ ছাড়া এই মেশিনটার মাধ্যমে এখান থেকে আমরা খামিটা দিব। আচ্ছা, এই দিক দিয়ে? হ্যাঁ, এই যে এইখানে যে চারটা মেশিন সেট করা আছে, এভাবে আপনি টেবিলে সেট করে দিবেন। আচ্ছা, এই যে দেখেন আমাদের ছোট ভাই আফনান, সে কিন্তু খুব ইজিলি এই সেমাইটাকে বানাতে পারতেছে। রাইট, তো আপনার বাসায় যদি আপনার বাবুকে আপনি খেলার উদ্দেশ্যে এটা দিয়ে বসায় দেন, তাহলে কিন্তু আপনি ইজিলি সেমাই তৈরি করে ফেলতে পারবেন, সেমাই তৈরি করতে পারবেন। তো এটা জাস্ট হলো কি, টেবিলের একটা এক্সটেনশনে আমি এটা সেট করে দিয়েছি, এইখানে সেট থাকবে। জি জি, এটা এইভাবে সেট করা থাকবে। এই যে আমি এই মেশিনটা দিয়ে দেখাই দিচ্ছি আপনাকে, এখান থেকে আপনি নাটটা খুলে দিবেন, নাটটা খুলে দিয়ে আপনার বাসা বাড়িতে টেবিলের এক্সটেনশন অথবা রান্নাঘরের এক্সটেনশনে আপনি জাস্ট এটা এভাবে সেট করে দিবেন। আচ্ছা, এইভাবে আপনারা আরেকটু খুলে নিন, দেখেন যতটুকু মোটা হবে আপনাদের টেবিলটা বা কোনো কিছু, এই যে জাস্ট এভাবে ঢুকাই দিয়ে আপনি এটা টেবিলে সেট করে দিবেন। আচ্ছা, আরেকটু খুলতে হবে, দেখেন একেবারে ফিক্সড ভাবে লেগে যাবে, কিন্তু সম্পূর্ণ পিতল আর আছে। এই যে জাস্ট এইভাবেই জাস্ট আমরা টাইট দিয়ে এই মেশিনটা এখানে সেট করে রেখেছি। আচ্ছা, এইটা দেখেন, এই যে স্ক্রুটা আছে এখানে, এখানে কিন্তু সেট হয়ে গেছে। এক্স্যাক্টলি। আচ্ছা, এখান থেকে তারপরে আমরা খামিটা দিব, এবং এই হাতলটা দ্বারা যখন আমি এটা ঘুরাবো, এই মেশিনটা ভিতর দিয়ে এই স্কুইজার থাকবে একটা। আচ্ছা, এই যে ভিতরে কিন্তু এই যে স্কুইজার আছে একটা। এক্স্যাক্টলি, এই স্কুইজারটা দিয়ে যখন আপনি এটাকে রোটেট করবেন, তখন সে উপরের খামিটাকে নিচে টেনে নিয়ে যাবে। এর পরবর্তীতে এখানে যে নিচের এক্সটেনশন যতটুকু আছে, এই এক্সটেনশনের এখানে থাকবে ব্লেড। ব্লেড, এই যে এখানে যে তিনটা ব্লেড আমি খুলে রেখেছি, এই তিনটা ব্লেডের মাধ্যমে আপনি সেমাইটাকে চিকন করবেন না মোটা করবেন, এই জিনিসটা আপনি ডিফাইন করতে পারবেন। চিকন মোটা করারও জিনিস আছে, এটা হলো চিকন, চিকন ডাইস। আচ্ছা, এটা হলো কি, একেবারে চিকন চিকন দানা বের হবে। এরপরে এটা মাঝারি সাইজের ডাইস, এটা হলো মাঝারি সাইজের দানা বের হবে, এবং এটা হলো কি মোটা সাইজ, মোটার এটা কেউ যদি সেমাইটা মোটা করতে চান সেখানে এটা মোটা হবে। শুধু কি সেমাই নাকি নুডলসও করা যাবে? এটা দিয়ে দুইটা আইটেম করতে পারবেন ইজিলি, একটা হলো সেমাই করতে পারবেন, একটা নুডলস করতে পারবেন, নুডলস করা যাবে। আচ্ছা, এখানে এই মেশিনটার যে আইটেম গুলো থাকবে, এটা আমি একেবারে এখানে ক্রস সেকশন করে রাখছি, সো দ্যাট কেউ যদি মনে করেন যে আমি এই মেশিনটা দিয়ে সেমাই বানালাম, এর পরবর্তীতে আমি এটাকে ওয়াশ করব কিভাবে, পরিষ্কার কিভাবে করব, সো
ওই দিক থেকে চিন্তা করে দেখবেন না, এখানে ইচ এন্ড এভরি পার্টস আপনি খুলতে পারবেন। এবং এই মেইন যে মেশিনটা, এই মেশিনটার সারফেসটা এরকম খোলা থাকবে, এটা আপনি জাস্ট খুলে কলের নিচে ধরলেই এটা পুরোটা পরিষ্কার করতে পারবেন, হয়ে যাবে একবারে ইজি। এবং এটা যে হাতে বানানো, এটার এই ভিতরের সেকশনটা দেখলে আপনি বুঝতে পারবেন এটা কিন্তু সম্পূর্ণ হাতে ঘষে করা একটা প্রোডাক্ট। আচ্ছা আচ্ছা, ওকে, তো সম্পূর্ণ হাতে তৈরি করা ঘষা এটা, আর সম্পূর্ণ হচ্ছে পিতল। এখন আমি আপনাকে বলি, খোলা থাকবে জিনিসটা? না না, সেট করা থাকবে, আমি আপনাদের বোঝার সুবিধার জন্য খালি খুলে রেখেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন আমি আপনাকে বলি যে কিভাবে বুঝবেন অরিজিনাল না ডুপ্লিকেট একটা প্রোডাক্ট। রাইট, ফার্স্ট অফ অল আমরা এখানে এনশিওর করতেছি এটা অরিজিনাল পিতলের। আচ্ছা, তার পরবর্তীতে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব সব সময় আমাদের এখানে যে জিনিসটা আপনারা খেয়াল করবেন সেটা হলো কি, গোল্ড স্টার ব্র্যান্ডের, গোল্ড স্টার ব্র্যান্ডের এই ব্র্যান্ডটা হচ্ছে পিতলের সেমাই মেশিনের একেবারে অরিজিনাল প্রোডাক্ট। এবং এটার প্রস্তুতকারক এখানে দেখে রাখেন যে ঢাকা বাংলাদেশ। আমরা কিন্তু কোনো লজ্জা পাচ্ছি না, আমরা কিন্তু আমাদের গৌরবের সাথে বলতেছি যে এই সব চমৎকার প্রোডাক্টগুলো আমাদের বাংলাদেশে তৈরি হয়। অনেকে এটাকে ইন্ডিয়ান বলে, গুজরাটি বলে, কিন্তু না, এটা তৈরি হচ্ছে আমাদের বাংলাদেশে এবং চমৎকার একটি প্রোডাক্ট। রাইট, এই প্রোডাক্টের সাইজ পাবেন আপনি দুইটা সাইজ, একটা হচ্ছে 9 নম্বর, একটা হচ্ছে 10 নম্বর। আচ্ছা, 9 নম্বর আর 10 নম্বর, এক্স্যাক্টলি। প্যাকেটেও লেখা থাকবে, প্যাকেটে লেখা থাকবে, প্রোডাক্টের গায়েও কি লেখা থাকবে কিনা ভাই ওটা দেখা দিচ্ছি। আচ্ছা, আগে প্যাকেটেরটা একটু দেখে নি। ওকে, 10 নম্বর আছে, 9 নম্বরও আছে, যার যেটা ভালো লাগবে। দেখেন কত সুন্দর একেবারে সেমাই কিন্তু বের হয়ে যাচ্ছে, আর এগুলো কিন্তু আপনারা শুকাতে দিলে কিন্তু সেমাই হয়ে যাবে, একেবারে মানসম্মত সেমাই কিন্তু আপনারা খেতে পারবেন। যারা কেউ যদি মনে করেন যে আমি এই সেমাই বানায় বাজারজাত করে বিজনেস করব, সেটাও কিন্তু সম্ভব। আপনি যদি মনে করেন যে আমি একটা মানসম্মত প্রোডাক্ট উৎপন্ন করে আমি বাজারজাত করতে পারবো, এটা আপনিও নিয়েও কিন্তু ব্যবসার কাজে কাজে লাগাতে পারবেন। আচ্ছা, চাইলে ব্যবসা করতে পারবেন। সো এখানে সাইজ থাকবে দুইটা, একটা হচ্ছে 9 নম্বর, একটা হচ্ছে 10 নম্বর। একটু কাইন্ডলি যখন আমাদের কাছে অর্ডার করবেন আমাদের কাছে মেনশন করে দিতে হবে আপনি 9 নম্বরটা নিতে চাচ্ছেন নাকি 10 নম্বরটা নিতে চাচ্ছেন। প্যাকেট তো দেখিয়েছি আমরা, এখন প্রোডাক্টটা একটু দেখাই, ছোট বড় সাইজ আছে। এক্স্যাক্টলি। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করে দেখবেন যে আমরা যে দুইটা সাইজ বলেছি অরিজিনাল প্রোডাক্টে একমাত্র, যেটা গোল্ড স্টার ব্র্যান্ডের, সেই অরিজিনাল প্রোডাক্টে একমাত্র আপনি পাবেন এই এই যে এখানে দেখেন, একেবারে খোদাই করে লেখা থাকবে 9 নম্বর, 9 নম্বর খোদাই করে লেখা থাকবে। এবং যেটা 10 নম্বর সেটা 10 খোদাই করে লেখা থাকবে। এখানে কিন্তু লেখা আছে, আমি দেখাই দিই, এই যে এখান থেকে দেখেন। আচ্ছা, এই যে দেখেন, এটা হলো 10 নম্বর, এটা হলো 10 নম্বর। এখন অনেকে বলতে পারেন যে 9 আর 10 এটার মধ্যে কি পার্থক্য, আমি একটু দুইটা একটু পাশাপাশি রাখি। এখানে হচ্ছে এই যে সারফেস এর রেডিয়াসটা, এই রেডিয়াসের পার্থক্যের কারণে দুইটা সাইজ, এই সাইজটা একটু বড়, এই সাইজটা একটু ছোট। জি জি, জাস্ট এতটুকুই পার্থক্য, এতটুকুই পার্থক্য। এবং এখানে হচ্ছে প্রোডাকশনটা আপনি একটু বেশি করতে পারবেন, এখানে প্রোডাকশনটা একটু কম করতে পারবেন। তো যারা মনে করেন যে আমার পরিবারের লোক সংখ্যা কম, আমার ছোট সাইজ দিয়ে হয়ে যাবে, তারা 9 নম্বরটা পারচেজ করতে পারে। অথবা যারা মনে করেন যে না, আমি একটা জিনিস কিনবো, কখনো যদি বেশি পরিমাণ করতে হয় তাহলে যেন আমার নেক্সট কোনো প্রোডাক্ট কিনতে না হয়, সেক্ষেত্রে আপনি 10 নম্বরটা কিনলে 10 নম্বরটা আপনারা কিনেন। আমরা সাজেস্ট করব, যেহেতু এই একটা জিনিস আপনার সারা জীবনের কাজে লাগবে এবং এই জিনিসটা নষ্ট হওয়ার কোনো ভয় নেই, সেজন্য 10 নম্বরটা কিনে ফেললে আপনার একেবারে নিশ্চিন্ত, কারণ প্রাইসের দিক থেকে আহামরি কোনো পার্থক্য না। আচ্ছা, সামান্য কিছু পার্থক্য। আমরা আবার একটু সেমাইটা দেখাই দিই, দেখেন কত সুন্দরে এখানে কিন্তু সেমাইটা হয়েছে, কতগুলো সেমাই একেবারে মিনিটে কিন্তু হয়ে গেছে। এবং এটার স্ট্রেংথ এবং প্রোডাক্টের কোয়ালিটিটা বোঝার জন্য আমি আবার কি করব, এই নিচের এই সেমাইগুলোকে আমি আবার দলা পাকায় আবার এটা দিয়ে সেমাই করে দেখাবো। আবার কমেন্ট করেছে কিভাবে বানাবো, আবার আপনাদের সুবিধার্থে পুনরায় কিন্তু আবার করে দেখাচ্ছি আপনাদের জন্য। জি, দেখেন একবারে ইজি, কিন্তু জাস্ট ব্লেডটা যে লাগাবো ভাই, এই ব্লেডটা কিভাবে লাগাবো সেটা একটু বলে। আচ্ছা, এবার আমি আপনাকে এই পুরো মেশিনটাকে একবারে সেট করে দেখাই। এই থাকবে আমাদের পুরো মেইন বডিটা, মেইন বডিটার মাঝখান দিয়ে আমি এটার যে রোলারটা আছে, এই স্কুইজার রোলারটাকে আমি এখান থেকে সেট করে দেব। আচ্ছা, এখান থেকে দিলে এটা এই ভিতরে চলে আসলো। এর পরবর্তীতে আপনি চিকন, মোটা না মাঝারি সাইজের ব্লেডটা দিয়ে সেমাইটা তৈরি করবেন। সেই ব্লেডটাকে আপনি এখান থেকে উপরে দিয়ে এইভাবে রেখে এটার উপরে লকটা লাগিয়ে দিবেন। এই যে লক আছে কিন্তু, আচ্ছা লকটা আপনারা জাস্ট লাগিয়ে দিবেন, লাগিয়ে দিলে কিন্তু লক হয়ে যাবে। এখান থেকে দিয়ে আমি জাস্ট হলো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, কিন্তু আমরা সবকিছু দেখাই দিচ্ছি কিন্তু পার্ট বাই পার্ট। একটা জিনিস আবারও একটু মনে করে দেই, সেটা হলো
অনেকে এই সেমাই মেশিন গুলো খুঁজে, সো আপনার মাধ্যমে যদি আপনার আত্মীয় স্বজন অথবা বন্ধু বান্ধব যদি এই মেশিনটা মানে দেখার জন্য উপকৃত যেতে হয়, সেই ক্ষেত্রে এই ভিডিওটা আপনারা একটু কাইন্ডলি বেশি বেশি শেয়ার করে দিবেন, কারণ এটা অনেক আগের একটা প্রোডাক্ট এবং অনেক দিন পরে আমরা এই প্রোডাক্টটা নিয়ে কাজ করতেছি ঈদুল ফিতরের উপলক্ষে। সো আপনি একটু শেয়ার করে দিলে আপনার মাধ্যমে আরেকজন দেখার সুযোগ পাবে। সো আমি এখানে ব্লেডটা এভাবে সেট করে দিলাম, এর পরবর্তীতে আমি এখান থেকে হ্যান্ডেলটা সেট করে দেবো। হ্যান্ডেলের এখানে চার কোণা করে একটা লক করা আছে এবং এখানে নাটের সাথে একটা চার কোণা লক আছে। সো এটা এখান থেকে উপর দিয়ে বসায় দিয়ে এই হাতলের নাটটা আমি এখানে সেট করে দিবো। একবারে ইজি তো, একেবারে ইজি। এই যে এখান থেকে আমি এই নাটটা সেট করে দিলাম এবং এটা কিন্তু ইটস রেডি, এই যে লক রেডি টু মেক, রেডি হয়ে গেছে। জাস্ট আপনারা খামিটটা দিবেন এদিক দিয়ে আর ঘোরাতে থাকবেন নিচ দিয়ে, কিন্তু সেমাই বা নুডলস মাঝখান দিয়ে আবার একটু দেখান আমাদের দর্শকদেরকে, আবার একটু দেখান। এটা কিন্তু পিওর রিফাইন করে দেওয়ার মতো একটা প্রোডাক্ট। আমি কিন্তু ওই সেমাইটাকেই আবার দলা পাকায় আপনাদেরকে আবার সেমাই করে দেখাচ্ছি। অনেকে নতুন যারা আছেন, নষ্ট হয়ে গেছে খামিরটা, কোনো সমস্যা নাই, আপনারা আবার কিন্তু চাইলে নতুন, এটা কিন্তু খুব চমৎকার একটা কথা, করতে পারবেন, চমৎকার একটা কথা, পিতলের। আচ্ছা আচ্ছা, একেবারে ইজি ভাবে কিন্তু আপনারা কাজ করতে পারবেন, বাসায় বসে আপনারা বানাতে পারবেন, চাইলে ব্যবসার উদ্দেশ্যও কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন। সাইজ কিন্তু দুইটা অ্যাভেলেবল আছে ভাই, এগুলো সারা বাংলাদেশ থেকে নেওয়া যাবে তো? সারা বাংলাদেশে আমরা ডেলিভারির সুযোগটা করে দিচ্ছি, যে যেখান থেকে আমাদের এই প্রোডাক্টটাকে পছন্দ করতে পছন্দ হবে আমরা হোম ডেলিভারি এনশিওর করে এখান থেকে প্রোডাক্টটা পাঠাবো। হোম ডেলিভারি চেক করে দেন ডেলিভারি ম্যানকে আপনি টাকা দিতে পারবেন। আচ্ছা ওকে, সঞ্জনা আছে আমাদের সাথে, বলতেছে এটা দিয়ে কি নুডলস হবে কিনা? অবশ্যই সেমাই এবং নুডলস, সেমাই এবং নুডলস, এবং এটার জন্য এখানে তিনটা ডাইস করে দেওয়া। আপনি যদি নুডলস করতে চান সেক্ষেত্রে একটু চিকন করে করলেন, একটু সেমাই করতে চাইলেন মোটা ডাইসটা দিয়ে করতে পারলেন। আচ্ছা আচ্ছা, এবং আমাদের এখানে অর্ডার করার আরেকটা জিনিস বলে দিচ্ছি, যেহেতু এই ঈদুল ফিতর উপলক্ষে আমরা এই প্রোডাক্টগুলো হিউজ পরিমাণ স্টক করেছি, আজকে একটা ধামাকা প্রাইজে দিব, যাতে সবাই যার ইচ্ছাও ছিল না তারাও যেন নিয়ে প্রোডাক্টটা দিয়ে বাসায় বাড়িতে সবাইকে মজা করে খাওয়াতে পারে। মা খালাদের হাতে বানানো সেমাই এমনিতেই কিন্তু মজা, তার মধ্যে নিজেদের বানানো থাকলে কিন্তু ওটা আরো বেশি মজা থাকবে। সো এই প্রোডাক্টটা পারচেজ করার জন্য আমাদেরকে একটু এনশিওর করতে হবে, আপনার বিকাশ নাম্বার থেকে আমাদেরকে 500 থেকে 1000 টাকা বুকিং করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেসটা দিয়ে দিলেই কিন্তু আমরা এখান থেকে পাঠিয়ে দেবো। প্যাকেটটা আবার একটু দেখিয়ে দিই, আমাদের কাছে হিউজ পরিমাণ কিন্তু স্টক রয়েছে গোল্ড স্টার ব্র্যান্ডের। এই গোল্ড স্টার ব্র্যান্ড 10 নাম্বার, স্টার গোল্ড ব্র্যান্ড 9 নাম্বার। সো এই পিতলের মেশিনটা যারা আমাদের কাছ থেকে নেবেন আমাদের অ্যাড্রেসে আমাদের এই কন্ট্যাক্ট নাম্বার গুলোতে যোগাযোগ করবেন। এখন চলে আসতেছি আমাদের এই প্রোডাক্টের প্রাইস, পিতলের মেশিন এটার প্রাইস কিরকম হতে পারে? আচ্ছা আচ্ছা ওকে, প্রাইসটা আমরা এখন বলি, পিতলের কিন্তু এখানে কেজি হিসেবে বিক্রি হয়। আচ্ছা, আর সারা বাংলাদেশে কেজি হিসেবে পিতলের গুলো বিক্রি হয়, কিন্তু ঘটনা হয়েছে যে আমরা কিন্তু ওইরকম ধান্দাবাজির কোনো কথাতে যাব না যে পার কেজিতে আমরা লাভ করব। এগুলো কিন্তু এক একটা প্রোডাক্টের ওজন প্রায় 1.5 কেজির ওজন হয়ে যাবে, 1.5 কেজির মতো ওয়েট। জি, 1.5 কেজি পর্যন্ত ওজন হয়ে যাবে। আচ্ছা, সো এই প্রোডাক্টটা আমরা শুধুমাত্র এই ঈদুল ফিতর উপলক্ষে, আজকে কত তারিখ রাশেদ ভাই? আজকে হচ্ছে 21 রমজান অথবা 1 তারিখ। আজকে 1 তারিখ, এবং আমাদের পরবর্তী এই প্রোডাক্টের স্টক এবং প্রোডাক্ট আমরা সম্পূর্ণভাবে ডেলিভারি দিয়ে আপনাদের সাথে থাকতে পারবো 7 তারিখ পর্যন্ত। তো শুধুমাত্র আমাদের এই অফারটা এবং এই মূল্যটা আমাদের এনশিওর থাকবে 7 তারিখ পর্যন্ত। 7 তারিখের মধ্যে আপনারা যদি আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের আজকে প্রাইসটা এনশিওর করতে পারবো। সো সেটার জন্য আমরা কোন ওজন দেখিয়ে কাস্টমারদেরকে প্রতারণা করার সুযোগ করে দিচ্ছি না, আমরা জাস্ট হলো কি এটার ওজন ক্যালকুলেশন করে যেটা মিনিমাম কস্টিং যেই প্রাইসটা নিয়ে আপনি স্যাটিসফাই থাকবেন সেই প্রাইসটাতে দিচ্ছি। 9 নাম্বার মেশিনটা থাকবে মাত্র 2550 টাকা, মাত্র 2550 টাকায় 9 নাম্বার এখানে খোদাই করে লেখা থাকবে, এই যে খোদাই করে কিন্তু আপনার লেখা দেখে নেবেন। এবং আরেকটা জিনিস বলে দিচ্ছি, রহমান এন্টারপ্রাইজের মালিক হিসেবে আমি আপনাকে বলে দিচ্ছি, কেউ যদি প্রমাণ করতে পারেন এটা অরিজিনাল পিতল না, এই প্রোডাক্ট এই 90 সাল থেকে বেচা তো শুরু করছিলাম, যেদিন প্রমাণ করতে পারবেন ওই দিনই বন্ধ করে দেব, ওই দিনই বেচা বন্ধ। জি, ওই আরে আপনি যেভাবে কনফিডেন্সের সাথে বলতেছেন ইনশাআল্লাহ এটা 100% পিতল হবে, আপনারা যদি প্রমাণ করতে পারেন তাহলে কিন্তু ব্যবসা বন্ধ। রাশেদ ভাই, এটা এমনও মানে পরীক্ষিত রয়েছে যে দাদা কিনে রেখে গেছে নাতি ব্যবহার করতেছে, রাইট, এইসব জিনিসের কিন্তু কোনো ক্ষয় নাই,
কোনো ইয়ে নাই, এটা কিন্তু আপনার চাইলে পরে রিসেলও করতে পারবেন, এমন একটা জিনিস। সম্পদ কিনা সমান কথা কিন্তু। আচ্ছা দেখেন কত সুন্দর এখানে শ্যামে কিন্তু হচ্ছে। তো নয় নাম্বার যেটা আছে সেটা হচ্ছে 2550 টাকা, 2550 টাকা হচ্ছে নয় নাম্বার মেশিনের প্রাইস। আর 10 নাম্বার মেশিন যেটা, সেই 10 নাম্বার মেশিনের প্রাইসটা থাকবে হলো 2800 টাকা। আপনি জাস্ট একজনকে দিয়ে এভাবে বসায় দিবেন, অথবা যদি আপনার প্রোডাকশন লেভেল হিউজ করতে চায়, এই হ্যান্ডেলের পরিবর্তে আপনি একটা রোটর মোটর কিনে নেবেন। আচ্ছা মোটর, মোটরটা লাগায় দিলে আপনি এটা সারা দিনে দেখা গেছে 1.5 থেকে 2 মন প্রোডাকশন আপনি করতে পারবেন। 1.5 থেকে 2 মন, জি এক্স্যাক্টলি। মোটরের সাথে আপনি যতক্ষণ মোটর চালাবেন ততক্ষণ হবে। এখানে যদি জাস্ট হলো আপনি রেস্ট না নেওয়া পর্যন্ত এটা কন্টিনিউয়াস প্রোডাকশন দিবে, চলবে। ওকে, তাহলে 9 নাম্বার হচ্ছে 2550, 10 নাম্বার হচ্ছে 2800 টাকা। এই যে প্রোডাক্টটা আপনার বাসায় গেল, প্রোডাক্টটাতে কি কি জিনিসটা খেয়াল করবেন, এই নাটটা আছে কিনা, এই হ্যান্ডেলে আপনার নাম্বারটা খোদাই করে লেখা আছে কিনা, এবং এই জালিটা খুললে আপনি 3টা ব্লেড পাচ্ছেন কিনা। আচ্ছা 3টা ব্লেড কিন্তু আপনারা পাবেন, ছোট বড় মাঝারি সাইজ করার জন্য। এই যে এরকম 3টা ব্লেড দেখে, এগুলো কিন্তু পিতলের 100% পিতল। আপনি এই যে এখানে গ্লেসটা দেখেন, এটা যদি মেশিনে হইতো এই যে এই সাইডের কাটা কাটা জিনিসগুলো থাকতো না, রাইট রাইট। এটা সম্পূর্ণ হাতে ঘষে করা একটা প্রোডাক্ট, হাতে ঘষে করা, জি। আচ্ছা সো ওকে ভাই, পাইকারি নিতে যাচ্ছে একজন, নিতে পারবে কিনা? অবশ্যই, এইটা আমরা যারা পাইকারি নিতে চাচ্ছেন তাদের জন্য মোস্টলি ওয়েলকাম, সাধুবাদ আপনাদেরকে। যদি এই প্রাচীন যুগের এই আইটেমগুলো বিক্রি করেন আপনার দোকানের গুডউইল বেড়ে যাবে। সো যারা পাইকারি নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আমরা পাইকারি রেট দিয়ে দিব। আচ্ছা ওকে, তো অর্ডার করার সিস্টেমটা কি ভাই? আমাদের এখানে বিকাশ নাম্বার, ও রাশিদ ভাই, এখানে আরেকটা জিনিস বলি, আমরা যে এতদিনের এতদিন সুনাম করে যে বিক্রি করতেছি, আমাদের একটু অর্ডার করার স্লিপগুলো দেখেন। যারা সারা বাংলাদেশ থেকে অর্ডার করতেছে, এই যে দেখেন, সেমাই মেশিন, নারায়ণগঞ্জ, সোনারগা, জুয়েল শেখ, সম্মানিত কাস্টমার আমাদের কাছে অর্ডার করেছেন। ইনারা কিন্তু প্রত্যেকে বিকাশে বুকিং করে তারপরে আমাদেরকে দিয়েছে, না প্রত্যেকে বুকিং করতেছে, আমরা ফুল পেমেন্ট নিচ্ছি না, কারণ আপনার চেক করে প্রোডাক্টটা দেখে বুঝে নেওয়ার একটা ব্যবস্থা আছে। সো এই যে দেখেন, ইনি অর্ডার করেছেন হলে কুমিল্লা থেকে সেমাই মেশিন 10 নাম্বার। তার পরবর্তীতে যিনি আছেন মাহবুব ভাইয়া, অর্ডার করেছেন হলো কি আপনার মানিকগঞ্জ থেকে। তারপরে অর্ডার করেছেন হলো মামুন সোনারগা, নারায়ণগঞ্জ থেকে অর্ডার করেছে। এরকম ভাবে সারা বাংলাদেশে কিন্তু স্টেট ফাস্টের মাধ্যমে আমরা হোম ডেলিভারি দিয়ে দিচ্ছি, একেবারে হোম ডেলিভারি। এখন এইভাবে যারা অর্ডার করেছে তাদের প্রসিডিউরটা কি, এই যে আমাদের এখানে একটা বিকাশ নাম্বার রয়েছে, 56 উপরে লাস্টে 56 নাম্বারটা, আমি আবার নাম্বারটা বলে দিচ্ছি, 0018426315556। এই নাম্বারে আমাদেরকে 500 টাকা বুকিং করতে হবে, বিকাশ করে আপনার লাস্ট নাম্বার কনফার্ম করতে হবে। কনফার্ম করে আমাদেরকে বলতে হবে আপনি 9 নাম্বারটা নিতে চাচ্ছেন নাকি 10 নাম্বারটা নিতে চাচ্ছেন। এইখান থেকে যেই প্রোডাক্টটাই নেবেন অরিজিনাল পিতলের ইনসিওর থাকবে, আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস রেখে দিয়ে, মরিচা কিন্তু ধরবে না, না না এখানে জং পড়ার কোনো কারণই নাই, কোনো প্রশ্নও নাই, রাইট। সো শুধুমাত্র 7 তারিখ পর্যন্ত এই অফারটা থাকবে, এবং যারাই অর্ডার করবেন 48 ঘন্টার ভিতরে আপনার প্রোডাক্ট আপনার পাশে পৌঁছে যাবে। আচ্ছা প্রাইসটা আবার একটু বলে দিয়ে লাইভটা শেষ করে দিব আজকের লাইভ। 10 নাম্বার হচ্ছে 2800 টাকা, 9 নাম্বার হচ্ছে 2550 টাকা, একেবারে ধামাকা অফারে দিলাম, যাদের কেনার সুযোগও নাই, চিন্তাও ছিল না, তারাও যেন কিনতে পারে। একটু দেখেন সেমাইয়ের কোয়ালিটিটা, একটু দেখেন কত সুন্দর, একেবারে ঝরঝরা হয়ে গেছে প্রোডাক্ট, এবং প্রোডাক্টের কোয়ালিটি নিয়েই আমরা কাজ করতেছি, যেই প্রোডাক্টটা আপনাকে এনসিওর করবে বেস্ট কোয়ালিটি সেটাই দিচ্ছি। তো আমাদের সাথে থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন, অবশ্যই আমাদের শোরুম ভিজিট করতে চাইলে মোস্টলি ওয়েলকাম। আসসালামু আলাইকুম, অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, জাস্ট আপনার কাছে এইটুকুই চাই। আর যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন।